কলকাতায় পুরসভা নির্বাচনকে কার্যত প্রহসনে পরিণত করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই এই অভিযোগে সরব হল বিরোধী বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রেস। অগ্নিমিত্রা পাল, শিশির বাজোরিয়া সহ বিজেপি নেতৃত্ব পৌঁছে গিয়েছেন নির্বাচন কমিশনের দপ্তরে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং যুবরাজ বলেছিলেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, তখনও 10টা বাজেনি, 9:30 বাজছে। তৃণমূলের কর্মীরা বয়স্ক মানুষদেরকে ইভিএম বক্সে নিয়ে গিয়ে ভোট দেওয়া করাচ্ছে, ছবি রয়েছে আমার ফেসবুকে। তারপরে 112, 113 এবং বিভিন্ন বুথ থেকে কোনো জায়গাতে সিসিটিভি ক্যামেরা চলছে না। রাজ্যের সর্বত্র প্রতিবাদের ডাক দিয়েছে বামফ্রন্ট। 101, 102, 110 এবং ওদিকে 109, এই 4টে ওয়ার্ডে কার্যত ভোট শুরুর আগে থেকেই ভোট দখল, বুথ দখল করা হয়েছে। আমি ভোর 6:45 সময় ভোট শুরুর আগে ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার অর্থাৎ South 24 পরগনার DMকে চিঠি লিখে জানিয়েছি, 5টা চিঠি লিখেছি যে অবাধে এখানে ছাপ্পা ভোট চলছে, সমস্ত ভোট বুথ দখল হয়ে গেছে, পুলিশকে জানিয়েছি, কোথাও তো কোনো রেসপন্স নেই। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।